ओम शांति। आज के 9 जुलाई 2022 आम्रा सुनछी प्रातः साकार बांगला मुरली आजकेर महावाक्य। यही महावाक्ये बाबा बोलेछेन, मिष्टि बच्चारा तुम्हादेर एकमात्र शिव बाबा के शरण करते हबे, कोनो देहधारी के नय। ज्ञान व्यतीत व्यर्थ कथा ना शुनबे ना शुनाबे, एटाई आमादेर ब्राह्मण जीवनेर सबथेके बड़ अंगीकार, सबथेके बड़ ঈশ্বরীয় ডাইরেকশন। আজকের প্রশ্ন, বাবা সব বাচ্চাদের কোন ওয়ার্নিং বা সাবধানীর বার্তা দেন যা আমাদের জন্য অনেক কল্যাণকারী এবং মঙ্গলময়? উত্তর, বাচ্চারা বাবার আপন হয়েছ তো ঈশ্বরীয় শৈশবের কথা কখনো ভুলো যেও না। বচপন কা দিন ভুলা না দেনা, আজ হাসি কাল রোলা না দেনা। কোনো বিকর্ম করবে না বাবার সঙ্গে, প্রতিজ্ঞা করে বাবাকে পরিত্যাগ করবে না, ধর্মরাজের অনেক ডান্ডা খেতে হবে। যদি বাবাকে ভুলে যাবে তো মায়া খুশি গায়েব করে দেবে, যা নাকি ব্রাহ্মণ জীবনের অনেক বড় এক অভিশাপ, কারণ খুশির মতো খোরাক নেই। তখন বুদ্ধি বিভ্রান্ত হবে, অস্থির হয়ে যাবে, বিকর্ম করতেই থাকবে, করতেই থাকবে, বুদ্ধির তালা লেগে যাবে, যা নাকি তোমাদের ক্ষেত্রে অনেক বড় অভিশাপ। তাই শিব বাবার আপন হয়ে শৈশবের কথা সদা স্মরণ রাখবে, বচপন কা দিন ভুলা না দেনা। আজকের গীত শৈশবের কথা ভুলে যাবে না, অর্থাৎ বচপন কা দিন ভুলা না দেনা, আজ হাসি কাল রোলা না দেনা। ওম শান্তি। বাচ্চারা তো অর্থ বুঝেছে, তাই না? বাচ্চারা সম্মুখে বসে আছে এবং তারা জানে ব্রহ্মার দ্বারা অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য আমরা সামনে বসে আছি স্টুডেন্ট হয়ে। ঈশ্বর আমাদেরকে টিচার হয়ে আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন, আমরা তার সন্তান হয়েছি এবং এই কথা ভালোভাবে জানি যে আমরা নিরাকার পরমপিতা পরমাত্মা অবিনাশী সন্তান। এই সময় যা দুনিয়ার কোনো আত্মার এই অভিনব অনুভব কারো নেই, এই সময় এই অভিনব অনুভব একমাত্র এ ব্রহ্ম মুখবংশাবলী ব্রাহ্মণীরে হতে পারে। এখন আমরা সম্মুখে বসে আছি, তার থেকে বড় আনন্দ আর কি হতে পারে? ভগবান সামনে আর আমরা ভগবানের সামনে। দূরে থাকলে অনেক বাচ্চারা ভুলে যায়, তার জন্য মধুবন অনেক অনেক ঈশ্বরীয় বরদান ভূমি। আত্মীয় পরিজন দূরে থাকলে গুরু গোসাই ইত্যাদিকে দেখে শৈশবের কথা ভুলে যায়, কারণ আমরা একদিন মর্জিবা জন্ম পেয়েছিলাম, ঈশ্বরীয় জন্ম পেয়েছিলাম, আমরা ব্রাহ্মণ হয়েছিলাম। কারণ লৌকিক অনেক মিত্র সম্বন্ধে আমাদের তো এই নতুন জীবন থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এখানে যারা সম্মুখে বসে আছে মধুবনে, তারা তো ভুলে যায় না, কারণ তাদের তো অনেক বড় প্র্যাকটিস রোজ হচ্ছে অবিনাশী শিব বাবার কাছে। আমরা স্বর্গের বর্ষা প্রাপ্ত করছি, এই নেশাতে টইটম্বর হয়ে থাকে। এই কথাটি তো খুবই খুশির কথা, না? খুশির মতো খোরাক নেই, তা ব্রাহ্মণদের অত্যন্ত রোমাঞ্চকর খুশি, কারণ ভগবান আমার হয়ে গেছে, তাই না? শিব বাবা আমাদের আপন করেছেন, পুনরায় স্বর্গের মালিক করবেন এই কথা নিশ্চিত করেছেন, তার জন্য আমাদেরকে এই সময় পালনা দিচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন। আমরা মালিক ছিলাম, অনেক বড় নেশা আমাদের, স্বর্গের মালিক সাধারণ কথা নয়। লক্ষ্মীনারায়ণ আমাদের মহারাজা মহারানী ছিলেন, কিন্তু পুনর্জন্ম নিতে নিতে এখন নরকের মালিক হয়ে গেছি, স্বর্গের সেই সুখকে আমরা ভুলে গেছি। পরে স্বর্গের মালিক হব এই নেশাতে এখন আবার পড়াশোনা করছি। তো বাবা বলছে এই আমাদের ইতিহাস ঘুরে 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 আসছে, একবার উত্থান একবার পতন। তোমরা জানো বাচ্চারা, শিব বাবা হলেন নিরাকার, উনি এই দেহের মধ্যে প্রবেশ করেন, অর্থাৎ ব্রহ্মাকে এখন আধার বানিয়ে নিয়েছেন। উনি আমাদের শ্রীমদ প্রদান করেন যে বাচ্চারা আমি নিরাকার শিব বাবা, তোমাদের পিতা এবং সদ্গুরু, আমাকে স্মরণ করো আর দুনিয়ার কাউকে নয়, তাহলে তোমাদের বিপদ অতি সামনে অপেক্ষা করবে, মায়া তোমাদেরকে ছাড়বে না। সব আত্মাদেরকে বাবা এই কথাই বারবার বলেন, কারণ রোজ মায়া আমাদেরকে ভুলিয়ে দেয়, নতুন নতুন পরীক্ষাতে ফেলে দেয়, বাবা আমাদেরকে সেই পরীক্ষা থেকে আমাদেরকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন, কারণ উনি হলেন সকলের লিবারেটার, মুক্তিদাতা, মুক্তিদাতা সদ্গতিদাতা, লিবারেটার অর্থাৎ সদ্গতিদাতা। এই দুনিয়া সারা দুনিয়া ঘুরে বেড়ালেও এই সদ্গতিদাতা একজনকেও পাওয়া যাবে না, কোনো মানুষের সেই অধিকার থাকে না, সেই মানুষের কোনো সে ক্ষমতা থাকে না, মানুষেরই সদ্গতি করবেন ঈশ্বর পরমাত্মা, কোনো পশু পাখিদের তো নয়। তো লিবারেটর গাইড হলেন মানুষদের। এই সময় আমরা বাস্তবে মায়া রাবণ আমাদেরকে বাঁদর বানিয়ে দিয়েছে, এই সময় ভগবান আমাদেরকে মানুষ বানাচ্ছেন, দেবতা বানাবেন
আমাদেরকে এই শিক্ষার মাধ্যমে তাকেই নলেজফুল ব্লিসফুল বলা হয়। এটা হলো ভগবানের অনেক বড় টাইটেল। এখানে তোমরা সম্মুখে বসে আছো, তাই নেশা তোমাদের অনেক অনেক বৃদ্ধি পায়, কারণ মধুবনের অনেক বড় বরদান তোমাদের উপর এখন কার্য করছে। মধুবন ভূমিতে তোমরা পা রেখেছো, বাবা জানেন যে ঘরে ফিরে গেলে তোমরা বাচ্চারা বাবাকে ভুলে যাবে, মধুবনকে ভুলে যাবে, বরদানকে ভুলে যাবে, মায়া তোমাদেরকে ভুলিয়ে দেবে। এটা তোমাদের কোনো দোষ নয়, বাস্তবে মায়া তোমাদেরকে ভুলিয়ে দেয়। এখানে তোমাদের বুদ্ধিতে কোনো সাধু সন্ন্যাসী গুরু গোসাই লৌকিক সম্বন্ধতে নেই, কারণ মধুবন এসেছো এক বাবা আর তুমি আত্মা, আর তৃতীয় কেউ নেই। এই দুইয়ের মাঝে তো কেউ আসতে পারে না, আর আসা উচিত নয়, কারণ মায়ার থেকে সম্পূর্ণ প্রুফ হলো এই মধুবন ভূমি। এখন হলো পারলৌকিক সম্বন্ধ, কি করে আমার আত্মিক শক্তি বাড়ানো যেতে পারে। শিব বাবা ব্রহ্মার মধ্যে প্রবিষ্ট হয়ে আমাদের স্বর্গের বর্ষা প্রদান করেন, এ তো আমাদের পরম ভাগ্য সৌভাগ্য। নিরাকারকে অবশ্যই সাকারে আসতে হয়, এই দুনিয়াতে পরমাত্মাকে আসতে হয়, কারণ দেবতারা এই দুনিয়াতে আসবেন না, আর পরমাত্মা সকল সন্তানের পিতা, পিতাকে তো আসতেই হয় সন্তানের দুঃখে, সন্তানকে দুঃখ থেকে দূর করার জন্য, মুক্তি করার জন্য। বলেন, হারানিধি বাচ্চারা, তোমরা হারিয়ে গিয়েছিলে, তোমাদেরকে আমি খুঁজে পেয়েছি, তোমরা পুনরায় স্বর্গের বর্ষা নেওয়ার জন্য এসেছো, আমিও দেওয়ার জন্য এসেছি। জিজ্ঞাসা করা হয় যে শিব বাবার সঙ্গে তোমাদের কী সম্বন্ধ, এই ছোটোখাটো প্রশ্ন। এই ধাঁধা এই সময় ব্রাহ্মণ আত্মারাই দিতে পারে, কারণ তাদের একান্ত অনুভব আছে, আর অনুভবের ভিত্তিতেই ব্রাহ্মণ আজ ব্রাহ্মণ কাল দেবতা হবে। তোমরা বলবে, আমরা পরমপিতা পরমাত্মার অবিনাশী সন্তান, আমরা ছিলামও সন্তান, এখন হয়েছি সন্তান, আবার তার থেকে আমরা সম্পত্তিও প্রাপ্ত করব। তারপর প্রজাপিতা ব্রহ্মার সাকারি সন্তান, দেহ আছে বলে আমরা প্রজাপিতার সন্তান, আত্মা আছি বলে আমরা শিব বাবার সন্তান, কারণ তোমরা পুনর্জন্ম নিতে থাকো। পরের জন্মে সবাই তো সন্তান হবে না, এই সঙ্গম যুগে যে ভাগ্য তোমাদের হিরে তুল্য জন্ম প্রাপ্ত করেছ, এই ভাগ্য তো শতযুগে পাবে না। শতযুগে দেবতা হবে কিন্তু পরমাত্মার সন্তান হবে না। শৈশবের এই কথাগুলো ভুলে যেও না, বারবার বাবা বলছে বচপন কা দিন ভুলা না জেনা, আজ হাসি কাল রোলা না দেনা। বাবা কত স্পষ্টভাবে আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, কারণ মায়া আমাদেরকে এই প্রথম দিনের কথা ভুলিয়ে দেয়, ছোটোবেলার কথা ভুলিয়ে দেয়, শৈশবের কথা ভুলিয়ে দেয়। আমরা শিব বাবার পুত্র, ব্রহ্মার সন্তান, এই দুই দিক দিয়ে আমাদের অনেক বড় সম্পর্ক। এখানে এসেছো পুনরায় স্বর্গের বর্ষা প্রাপ্ত করতে, তাই না? তোমাদের খুশিতে তো ডগমগ হওয়া উচিত। এখন নরকে রয়েছে, এখন নরকে মায়া নরকে আমাদেরকে ফেলে দিয়েছে। তোমরা এখন সঙ্গমে আছো, আর সারা দুনিয়ার মানুষ কলিযুগে আছে। কত সহজ বোঝার মতো বিষয়, বৃদ্ধারাও ধারণ করতে পারে এই জ্ঞান। এই জ্ঞান এত সহজ যে বৃদ্ধ বৃদ্ধারাও এই জ্ঞান সহজে অনুভব করতে পারে, ধারণ করতে পারে। এইসব কথা তোমরা কখনো ভুলবে না, কখনো ভোলার মতো নয়, কারণ পরমাত্মা এত বড় প্রাপ্তি তোমাদেরকে করাচ্ছেন। কিন্তু অনেকে আছে বাইরে গেলে ভুলে যায়, সারাদিন ভুলে থাকে, সেই খুশির অনুভূতি থাকে না। তো এটা তো ব্রাহ্মণ জীবনের এক বড় তো বাধা, বিপত্তি, অনেক বড় অন্তরায়। পরে পরে বলে, বাবা জানি না যে কি হয়ে গিয়েছিল, এমন হয়ে গিয়েছিল, তেমন হয়ে গিয়েছিল। বাস্তবে বাচ্চাদের তো অপার খুশিতে থাকা উচিত না? যখন দেখবে তোমার মধ্যে খুশি নাই, তার মানে তোমাকে মায়া আক্রমণ করেছে, তুমি মায়ার গ্রসিত হয়ে গেছো। বাবা স্বর্গের মালিক বানিয়ে দেন, আর কি চাই তোমাদের? এর থেকে বড় লটারি প্রাপ্তি আর কি হতে পারে? বাবাকে ফলে যাওয়ার দরুন তোমরা অস্থির হয়ে যাও, বিভ্রান্ত হয়ে যাও, আর বিকর্ম করতে থাকো। এটাই এই আত্মার এই সময়, এত বড় অভিশাপ যখন প্রাপ্ত হয় তখন আত্মা উল্টা পথে চলতে শুরু করে। তো উনি কোনো গুরু ইত্যাদি নন, উনি গুরু ইত্যাদি নন, কারণ ব্রহ্মা বাবা আমাদের গুরু গোসাই নন, উনি হলেন প্রকৃত তো সত্য পিতা। ব্রহ্মা বাবু আমাদের গুরু গোসাই নন, শিব বাবু আমাদের কোনো গুরু গোসাই নন, আর এই দুজনে মিলে আমাদের কাছে ডবল ইঞ্জিন, অর্থাৎ বাপ দাদা। তো বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, তো অনেক বড় ফ্যামিলি হয়ে গেছে আমাদের, তোমরা শিব বাবার আপন হয়েছ ব্রহ্মার দ্বারা, ব্রহ্মা তোমাদেরকে মুখের দ্বারা জন্ম দিয়েছে, মুখবংশাবলী ব্রাহ্মণ তোমরা, উনিও বাবা ইনিও বাবা। তো এতজন ব্রহ্মার কুমার কুমারী আছে দুনিয়াতে, গর্ভজাত সন্তান তো এত হতে পারে না। তো তোমরা মুখবংশাবলী ব্রাহ্মণ বলে তোমাদের এখন লাখো লাখো ব্রাহ্মণের এখন সৃষ্টি হয়েছে, আরও অনেক ব্রাহ্মণ, এক ব্রাহ্মণ থেকে আরেক ব্রাহ্মণ তোমরা উৎপত্তি হবে, এটাকে স্যাপলিংও বলা হয়। তোমাদের সম্পত্তি কোথা থেকে প্রাপ্ত হবে?
সারা দুনিয়ার মানুষ জানে না, কারণ তারা অন্ধকারের মধ্যে আছে, কুম্ভকর্ণের নিদ্রায় তারা শুয়ে আছে। শিব বাবার কাছ থেকে আমরা সম্পত্তি পাবো, কারণ শিব বাবার কাছে কোনো লিমিটেশন সম্পত্তি নয়, অসীমিত সম্পত্তি বাবার কাছে, কোনো রকম ভরপুর ভাণ্ডার, কোনো অভাব তো বাবার কাছে নেই। উনি তো হলেন নতুন দুনিয়ার রচয়িতা, এই স্বর্গ দুনিয়া পরমপিতা পরমাত্মা অনেক যত্ন করে আমাদের জন্য তৈয়ার করছেন। আর বাবা আমাদেরকে বলছেন, বাচ্চারা তোমাদের জন্য আমি হাতে করে স্বর্গ নিয়ে এসেছি, নেবে না? তো অবশ্যই বাচ্চাদেরকে এগিয়ে আসা উচিত, কারণ একটু ত্যাগ করে এত বড় প্রাপ্তি আমাদের, এত বড় লটারি তো আর তো এই চার যুগের মধ্যে কখনো আমাদের প্রাপ্ত হবে না। নতুন বাচ্চারা এসে বলবে, তো আচ্ছা আজ প্রতিজ্ঞা করো, আজ প্রতিজ্ঞা করো আমাকে ভুলবে না। নতুন বাচ্চারা এলে বাবা এই কথা বারবার বাচ্চাদেরকে বলেন, বাচ্চারা আজকে এসেছো তো বাবাকে অনুভব করেছো, তো প্রতিজ্ঞা করো বাবার ঘরে, বাবাকে বাবার সামনে প্রতিজ্ঞা করো কখনো বাবাকে ভুলবে না। কারণ তোমরা এসেছো এখন এখান থেকে স্বর্গে যাওয়ার জন্য, স্বর্গের মালিক হওয়ার জন্য। মায়া তোমাকে বারবার ভুলিয়ে দেবে, এই পরিস্থিতি তোমার জীবনে আসবে, তাই বাবা বারবার বাচ্চাদেরকে বোঝান, সাবধানে বাণী দেন। মুরলির দ্বারা সব বাচ্চারা শুনবে, বুঝবে, বাবা মধুবনে বাচ্চাদের এমনভাবে বসে বসে বোঝান। এক এক বাচ্চাদেরকে বাবা অনেক অনেক দৃষ্টি প্রদান করেন, শক্তিশালী দৃষ্টি প্রদান করেন, কারণ বাচ্চাদের জন্য বাবার অনেক চিন্তা হয়। কারণ মায়া এত শক্তিশালী, বাচ্চাদেরকে মুহুর্মুহু বাচ্চাদেরকে উপকাত করে দেয়, ভুলিয়ে দেয়, খাড্ডায় ফেলে দেয়। তোমরা বাচ্চারা জানো এই শৈশবের কথা, মায়া বারবার ভুলিয়ে দেয়, আর ভুললে পরেই তো তোমাদের বিপদ আসন্ন, বুদ্ধির তালা তোমাদের বন্ধ হয়ে যাবে, তখন বাবাকে স্মরণ করতে চাইলেও স্মরণ করতে পারবে না, জ্ঞানের প্রদীপ তোমাদের জ্বলবে না। তো আত্মার যখন অতীন্দ্রিয় সুখ প্রাপ্ত হয় তখন অনেক খুশির অনুভব হয়, এখন আমি বাবাকে পেয়েছি, বাবাকে পেয়েছি, ভগবান আমার হয়ে গেছে, সারা দুনিয়া আমার হয়ে গেছে, তো আমার থেকে খুশি আর দুনিয়াতে কার হতে পারে। বাবা সব রকমের দুঃখ থেকে আমাদেরকে মুক্তি প্রদান করেন, কারণ বাবা হলেন সুখদাতা, দুঃখহর্তা, সুখদাতা, এই টাইটেল আর কারো হতে পারে না। কারণ রাবণ আমাদেরকে উল্টাভাবে চালিত করে, সব মানুষের লিবারেটর হলেন বাবা। এমন নয় যে তোমরা 84 লক্ষ জন্ম ভোগ করে এসেছ, লক্ষ জন্মের তো কথাই চলতে পারে না, এটা তো শাস্ত্র আমাদেরকে উল্টা উপহার দিয়েছে, মিথ্যা উপহার দিয়েছে। এ হলো 84 জন্মের কথা, 5000 বৎসরের কথা, সারা চক্রই হলো সত্য ত্রেতা দ্রাপর কলি 5000 বৎসরের ড্রামা, আর তার মধ্যে ম্যাক্সিমাম 84 জন্ম, 84 লক্ষ তো হতেই পারে না, সারা দুনিয়াতে 84 লক্ষ হতে পারে জীব জন্তু মিলিয়ে, কিন্তু মনুষ্য আত্মাদের তো 84 জন্মের বেশি হবে না। তোমরা জানো বাচ্চারা, 5000 বৎসর পূর্বে আমাদের রাজত্ব ছিল, লক্ষ্মী নারায়ণ আমাদের মহারাজা মহারানী ছিলেন, কৃষ্ণন কুলের 3000 বৎসর আগে, তাও বাবা ইন্ডিকেশন করে দিয়েছেন ক্রিশ্চান কুলের খ্রিস্ট জন্মের 3000 বৎসর পূর্বে হ্যাভেন ছিল, ভারত বৈকুণ্ঠ ছিল, পরে হেল কি করে হলো এই সত্য তো তোমাদের জানা উচিত, সে কথা কেউ জানে না দুনিয়ার, শাস্ত্র সবাই পাঠ করে, পূজা পাঠ তীর্থযাত্রা অনেকেই করে, কিন্তু কেউ এই সত্য জানে না কি করে আমরা এত বড় খাড্ডায় পড়ে গেলাম। বাবা এসে ভালোভাবে আমাদেরকে বোঝান, এতে শাস্ত্র ইত্যাদির কোনো কথা নেই, কারণ শাস্ত্রের মধ্যে তার কোনো উল্লেখ নেই, শাস্ত্র আমাদেরকে উল্টো ভক্তির সংসারে ফাঁসিয়ে দিয়েছে। যদি কিছু রং মনে করছো, যদি উল্টা মনে করছো বা সংশয় আসছে মনে করো, তবে চলে যাও, অনেক সৎসঙ্গ আছে, সেখানে গিয়ে তাদের সঙ্গে মিলিত হও, ভক্তি শুরু করো। কারণ বাবা কেন বলছেন, আরে সে বাবা হলেন তোমাদের পিতা, বারবার বাবা আমাদেরকে তিরস্কার করেও বাবা আমাদেরকে আবার বুকে টেনে নেন, বাবা বলেন, আরে শিব বাবা হলেন তোমাদের পিতা, শিক্ষক সদ্গুরু, ব্রহ্মা হলেন তোমাদের পিতা, ব্রহ্মা তোমাদের অলৌকিক পিতা, শিব বাবা হলেন তোমাদের পারলৌকিক পিতা, তোমরা 3 পিতার সন্তান, সাধারণ কথা নয়, তোমাদের 3 পিতা, লৌকিক পিতা, অলৌকিক পিতা, পারলৌকিক পিতা। শিব বাবা বলেন, এই ব্রহ্মার দেহে প্রবেশ করে তো ওনাকে সন্তান রূপে আমি প্রথমে আপন করে নিয়েছি, আর তোমাদের সামনে আমি এই ব্রহ্মাকে দাঁড় করিয়েছি। ব্রহ্মা হলো এক্সাম্পল, বড় বাচ্চা, ব্রহ্মার ত্যাগকে দেখবে, তপস্যাকে দেখবে, আচরণকে দেখবে, আর কি চাই তোমাদের, এত বড় প্রাপ্তি তোমাদের। শিব বাবা তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ব্রহ্মা বাবা চরিত্রের শিক্ষা দিচ্ছেন, জীবনের শিক্ষা দিচ্ছেন, তো তার থেকে বড় উদাহরণ আর কি হতে পারে। তারপর ওনার দ্বারা অন্য বাচ্চাদেরকে অ্যাডাপ্ট করি, এই ব্রহ্মা হলেন এই যজ্ঞের কারিগর, যজ্ঞের প্রথম মুরব্বী বাচ্চা, আর ব্রহ্মার মাধ্যমে আমি সকল বাচ্চাদেরকে ক্রিয়েট করি, নিজের আপন করে নেই, মুখবংশাবলী
বাচ্চা বানিয়ে নেই, তাদেরকে শিক্ষা দিয়ে পুনরায় স্বর্গের মালিক আমি করতে এসেছি এই দুনিয়াতে, আমি পা রেখেছি স্বর্গের মালিক ছিলে এখন নরকে আছো, তো এই দুঃখ আমার তো সইবে না, তার জন্য আমি তোমাদের ডাকে সারা দিয়ে আমি এসেছি এই দুনিয়াতে তোমাদেরকে নিয়ে যাব বলে। তোমরা দেখছো আমরা বাবার সম্মুখে বসে আছি, বারবার অনুভব করো নিজের অস্তিত্ব, এখন তুমি কোথায় আছো, কোথায় আছো, কার সামনে আছো, এখন তোমার কতটুকু অনুভব হওয়া চাই। আমরা বাচ্চারা দাদুর বর্ষার অধিকারী, অর্থাৎ স্বর্গের অধিকারী, কারণ শিব বাবা হলেন আরেক দিকে আমাদের দাদু, আমরা হলাম শিব বাবার নাতি নাতনি, তো কত সুন্দর সম্পর্ক আমাদের, আমাদের তো খুশিতে গদগদ হয়ে ওঠা উচিত, পবিত্র অবশ্যই হতে হবে, বাবা মার্জিন রেখেছেন, আমার প্রথম আইন হলো তোমাদেরকে পবিত্র হতে হবে, পবিত্র ব্যতীত তোমরা আমার সঙ্গে ঘরে যেতে পারবে না, আমি তোমাদেরকে নিয়ে যেতে পারবো না, পবিত্র হওয়া ব্যতীত আত্মা তোমরা উঠতে পারবে না, কারণ মায়া তোমাদেরকে পাঙ্কা কেটে দিয়েছে। আর শাস্ত্রতে তো গাল গল্প বলতে থাকে, গল্প বলতে থাকে, অমুকে নির্বাণ ধাম গেছে বা জ্যোতিতে জ্যোতি বিলীন হয়ে গেছে, তো তা তো কেউ হতে পারে না, কখনো যায় না কেউ বাস্তবে, সব একটারকে এখানে হাজির হতে হবে। এই সত্য বাবা এখন উদ্ঘাটন করছেন, আমার যত সন্তান আছে দুনিয়াতে 750 কোটির উপরে সকলকে তো এখানে অন্তিম সময়ে স্টেজে হাজির হতে হবে, যতক্ষণ বিনাশ আরম্ভ না হচ্ছে ততক্ষণ হাজির হতে হবে, সকলে হাজির হয়ে পরমাত্মাকে অনুভব করে তারপর আবার সকলে ঘরে ফিরে যাবে, আবার ড্রামা শুরু হবে, যার যখন পার তখন আসতে থাকবে, আবার সবার মধ্যে সংঘাত শুরু হবে, সবার মধ্যে তো সংশয় শুরু হবে, আত্মারা আসতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ড্রামা চালু থাকে, 5000 বছর ড্রামাতে আত্মা আসতেই থাকে ধীরে 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 ধীরে, যখন যেখান থেকে আসা কমপ্লিট হয় ততক্ষণ যুদ্ধ লেগে যায়, সেখান থেকে অন্তিম সময়ে এখনও কিছু আত্মা আছে পরমধামে, আর যখন যুদ্ধ লেগে যাবে তখন সকল আত্মা পরমধাম খালি করে চলে আসবে। সেই ড্রামার সত্যতাও বাবা আমাদের সামনে তুলে ধরেছেন, তোমাদের রাজত্ব স্থাপন হয়ে যাবে শতযুগে, 1111 শুরু হয়ে যাবে, শতযুগ শুরু হয়ে যাবে, তোমরা আত্মারা আবার চলে যাবে পরমধাম হয়ে তোমাদের নতুন পার্ট প্লে করার জন্য, সেখানে থেকে সবাই পরমধাম থেকে আবার সবাই এসে যাবে, যাদের যাদের পার্ট থাকে, যাদের যাদের তো ভাগ্য উৎপন্ন হয়, তাই না? এসব কথা বাবা এখন ভালোভাবে বোঝান, বাকিদের তো তালা লেগে গেছে, তাদের তালা চেষ্টা করলেও তো খুলবে না, কিন্তু তোমরা ভুলে যাও বারবার, বাবা তোমাদেরকে বারবার শিক্ষা দিচ্ছেন, অনেকে ভুলে গিয়ে বাবাকে ছেড়ে চলেও যায়। ভালো ভালো বাচ্চারা যারা বাবার কাছে সমর্পিত হয়েছিল, এখান থেকে যাওয়ার সময় বাবার থেকে চলে যেতে হচ্ছে বলে কাঁদতে 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 হৈরান হয়ে গিয়েছিল, এমন বাচ্চারা পর্যন্ত বাবাকে ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু ফিরে গিয়ে নরকবাসীর সঙ্গ প্রাপ্ত করে তখন সব কিছু ভুলে যায়, এই কাদা ভুলে যায়, বাবাকে ভুলে যায়, মধুবনকে ভুলে যায়। বাবা ওয়ার্নিং দেন বাচ্চাদেরকে, সাবধান বাণী দেন, এই শৈশবের দিনগুলো কখনো ভুলবে না, তোমাদের তো একমাত্র শিব বাবাকে স্মরণ করতে হবে, এটাই হলো এই সময়ে একমাত্র তোমাদের কর্তব্য, আর কোনো দিকে তোমরা তাকাবে না, তাকালেই তোমরা ফেঁসে যাবে, কোনো গুরু গোসাই ইত্যাদির ফটো রাখতে হবে না তোমাদের, কোনো প্রয়োজন নেই, নিরাকার শিব বাবার ফটো তো তোমরা তুলতেই পারবে না, কারণ নিরাকার মানে নিরাকার, বিন্দুর ফটো কি তুলবে তোমরা, এই ফটো তো তোমাদের দিলরূপী ক্যামেরা দিয়ে এই দিলে তোমরা তুলে রাখতে পারো, সেটা অন্য কথা। বাচ্চারা তোমাদের বাবা এখন সৎকর্ম করা শেখাচ্ছেন, এমন সৎকর্ম অন্য কেউ শেখাতে পারে না, তোমাদের শ্রেষ্ঠ স্বরূপে তো তোমরা শ্রেষ্ঠ স্বরূপে পরিণত হচ্ছ, তোমরা আত্মা, আত্মার অরিজিনাল কোয়ালিটিতে তোমরা আসছো, শরীর ত্যাগ করলেও গিয়ে উচ্চ সার্ভিস তোমরা করবে। বাবা বলে কি এখন যদি তো বয়সের কারণে কেউ শরীর ছাড়েও, তো এই দুনিয়াতে যদি তোমাদের জন্ম হয় তোমরা উত্তম সেবা করবে, কারণ এখনও সেবা অনেক বাকি রয়েছে, কারণ তোমাদের হলো উত্তরণ কলা, তারপর যে যত কানে পুরুষার্থ করবে। বাবা তবু বলেন বাচ্চারা এখানে তোমাদের সম্মুখে, তোমরা সম্মুখে বসে আছো, বারবার অনুভব করো ভগবান থেকে, বারবার দৃষ্টি পাচ্ছ, বারবার তোমরা এখন বরদান পাচ্ছ, এখানে শুনছো স্মরণ থাকছে, কিন্তু বাইরে গেলেই নিমিষে তোমরা বিস্মৃত হয়ে যাচ্ছ, কিন্তু কেন? বারবার প্রতিজ্ঞা করো, বারবার এই তো এই তোমাদের পদস্খলন থেকে তোমাদের নিজেদেরকে উত্তরণ কলায় নিয়ে আসো। এমন অনেক আছে যারা নিজেদের মধ্যে পরনিন্দা পরচর্চা করে, উল্টো পাল্টো কথাবার্তা শুনতে থাকে আর শোনাতে থাকে, জ্ঞান না থাকার দরুন একে অপরকে ব্যর্থ কথা শুনিয়ে থাকা, তো শুনিয়ে মাথা খারাপ করে দেয়, একেবারে মাথা খারাপ করে দেয়। বাবা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, এ কথা বারবার মনে রেখো, এখন এই দুনিয়ার সাধারণ কথাতে এখন তো
নিজের স্থিতি এখন একেবারে নিচু করবে না। বাবা বলেন, বাচ্চারা আমাকে স্মরণ করো, তবে উচ্চ পদের অধিকারী হবে, নতুবা ধর্মরাজে ডান্ডা খেতে হবে। তাই জ্ঞান ব্যতীত অন্য কোনো নিন্দা গ্লানি ইত্যাদি উল্টো পাল্টো কথা না শুনবে না শোনাবে। বাবাকে বলা হয় হ্যাভেনলি গড ফাদার। বাবা ওনার দায়িত্ব পালন করতে এসেছেন, স্বর্গ স্থাপন করার জন্য এসেছেন। ওয়ার্ল্ড গড ফাদার হলেন আমাদের পিতা পরমাত্মা। সকল মানুষের মাত্রের পিতা হলেন একমাত্র নিরাকার। শুধু আমাদের নয়, সারা দুনিয়ার আত্মার পিতা হলেন পরমপিতা পরমাত্মা। তোমরা হলে একটি ধর্মের আদি সনাতন দেবী দেবী ধর্ম। তোমাদের যারা ব্রহ্মা কুমার কুমারী হয়েছ, তোমরা তোমাদের সেই ধর্মকে তোমাদের অনুভব করার চেষ্টা করো। শেষের দিকে অন্য ধর্মের বৃদ্ধি হতে থাকে। সত্যযুগে একমাত্র দেবী দেবতা ধর্ম থাকবে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম। বাবা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আর মায়া আমাদেরকে পাংখা কেটে দিয়েছে, আমাদের ধর্ম ভুলিয়ে দিয়েছে, স্বরূপ ভুলিয়ে দিয়েছে, স্বদেশ ভুলিয়ে দিয়েছে, আর আমাদের পিতা পরমাত্মাকে ভুলিয়ে দিয়েছে। তখন সত্যযুগে তোমরা খুব সুন্দর হবে। তারপর দ্বাপর যুগে ইসলাম ধর্ম আসবে, তাদের ফিচার্স একেবারে ডিফারেন্ট হবে। বৌদ্ধদের চেহারা দেখো কেমন হয়, তাদের চেহারা অনেক চ্যাপটা চ্যাপটা ধরনের হয়। সব ধর্মের মানুষের চেহারা আলাদা আলাদা, এটা অত্যন্ত বোঝদার কথা বাবা আমাদেরকে বলছেন যে তোমরা এখন নিজের চেহারার দিকে তাকালে তোমরা বুঝতে পারবে বাস্তবে তোমরা আদি সনাতন দেবদেবী ধর্মের আত্মা। এখন তো অনেক ধর্মের বিনাশ এবং এক ধর্মের স্থাপনা হচ্ছে, তাই না? তোমরা পতিত থেকে পবিত্র হচ্ছ, স্মরণে রাখবে তোমাদের শত্রু হলো মায়া, খুবই প্রবল, বারবার তোমাদেরকে উপকার করে দেবে। জ্ঞান ব্যতীত অন্য কোনো কথা যদি শোনো তো তবে বিমুখ হয়ে রাবণের শোকবাটিকাতে চলে যাবে। তাতে রাবণ অত্যন্ত উৎসাহিত হবে, আর বাবা রামের থেকে তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবে। বাবা বারবার তোমাদেরকে বোঝাচ্ছেন, বাবা আর কী বা করতে পারেন, তোমাদের পেশাই হলো একটাই, যে বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার যুক্তি বলে দেওয়া। যত তোমাদের ভাই বোন আছে, বাবার যত সন্তান আছে, সকলকে এই বাবার ঠিকানা বলে দেওয়া। বাবা বুঝিয়েছিলেন তোমাদের পরমপিতা পরমাত্মার সঙ্গে সম্বন্ধ কী। এই ধাঁধাটা যদি কেউ অনুভব করতে পারে তার জীবন একেবারে হাইলাইটেড হয়ে যাবে। এই বোর্ড লাগিয়ে দাও, প্রত্যেকের বাড়ির সামনে বোর্ড লাগিয়ে দাও, সুন্দর বড় করে লেখা থাকবে। ব্রহ্মা কুমারীদের নাম শুনলেই তো লোকে ভয় পেয়ে যায়, তাই অনেক যুক্তি সহকারে লিখতে হবে যাতে সকলে আকৃষ্ট হতে পারে। বোর্ড পড়লে বাপদাদার পরিচয় পেয়ে যাবে, নিশ্চয়ই তো সাকারের দ্বারাই বর্ষা প্রাপ্ত হবে, কারণ এখন ব্রহ্মা এসেছেন, ব্রহ্মার মাধ্যমে এখন পরমপিতা পরমাত্মা এখন স্বর্গের উত্তরাধিকার বন্টন করছেন। শিব বাবা হলেন স্বর্গের স্থাপনাকারী। মুসলমানরা বলে বহিঃস্থ ভগবান হলেন, পরমাত্মা হলেন বহিঃস্থাপনকারী, তারা স্বর্গকে বহিস্থ বলে। এখন তোমরা তার সন্তান হয়েছ, এমন পিতাকে ভুলে যাবে না কখনো। মায়া খুবই প্রবল, বারবার মায়া তোমাকে হৈরান করার চেষ্টা করবে, তাই বাবা বলেন বারবার এই শৈশবের কথা কখনো ভুলে যাবে না। সন্তান তো সবাই, তাই না? কত বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তিই হোক না কেন, বাবা বলবেন মায়া তোমাদের বড় শত্রু। বাবা বুঝান ব্যর্থ কথা বলবে না, ব্যর্থ কথা শুনবে না। তোমরা মাম্মা বাবা বলো তো, তবে ফালতু কথা কখনো বলবে না। তোমরা ফলো করে উচ্চ পদ প্রাপ্ত করো। মাম্মা বাবার সন্তান কখনো তো নিচু পদ প্রাপ্ত করতে পারে না। প্রিয় বাচ্চারা আমাকে স্মরণ করো, তাহলে বিকর্মের বোঝা তোমাদের নেমে যাবে, তো না হলে তোমাদের ভোগ করতে হবে, তখন সেই সময় অনেক দুঃখ হবে। আগে থেকে তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, শেষ সময়ে এমন অনুভব হবে যেন অনেক সময় ধরে ভোগ করছো। হিসেব নিকাশ যখন পরিশোধ হয় তখন তোমরা ফিরে যাবে, সকল হিসাব চুক্ত করে আত্মা তখন শরীর ছেড়ে আত্মা শূন্য হয়ে ফিরে যাবে। সেসব কিছু সাক্ষাৎকার হতে থাকবে বড় টিভিতে, বাবার বড় টিভিতে তোমাদের কর্মের সাক্ষাৎকার হতে থাকবে, আর এই হলো অন্তিম দৃশ্য। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আর আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার এক নম্বর, সঙ্গ দোষে থেকে ঈশ্বরীয় শৈশবকে ভুলবে না। নিজেদের মধ্যে কখনো কোনো অনর্থক অর্থাৎ ব্যর্থ উল্টো পাল্টো কথা না শুনবে না শোনাবে, জ্ঞানের কথাই বলবে এবং জ্ঞানের কথাই শুনবে। নাম্বার দুই, প্রত্যেককে এক বাবার থেকে বর্ষা প্রাপ্ত করার যুক্তি বলে দিতে হবে, সহজ করে দিতে হবে। মাম্মা বাবাকে পুরোপুরি ফলো করে উচ্চ পদের অধিকারী হতে হবে। বাবার স্মরণে দ্বারা বিকর্মের বোঝা নামাতে হবে যা অনেক ভারী হয়ে গেছে। আজকের বরদান, সময়ের জ্ঞানকে স্মৃতিতে রেখে সব
প্রশ্নের নিরসনকারী সদর্শন চক্রধারী ভব। তার অর্থ হলো যে সদর্শন চক্রধারী বাচ্চারা স্বয়ের দর্শন করে নেয় তাদের সৃষ্টিচক্রের দর্শন স্বভাবতই হয়ে যায়। ড্রামার রহস্য জেনে সদা খুশিতে থাকে, কখনো কেন কি ইত্যাদি প্রশ্ন উঠতেই পারে না, কারণ ড্রামা হলো নিজেই কল্যাণকারী এবং মঙ্গলময়, আর সময় হলো কল্যাণকারী। যে শখে দেখে সদর্শন চক্রধারী হয় তারা সহজেই এগিয়ে যেতে থাকে, মায়া তাদেরকে সালাম করে, মায়া তাদেরকে বাধা দিতে পারে না। আজকের স্লোগান, অনেক আত্মাদের সেবা করতে হলে শুভচিন্তক হও। অনেক আত্মাদের সেবা করতে হলে শুভচিন্তক হও। আজকের সমান, আমি সদর্শন চক্রধারী আত্মা। আজকে মাতেশ্বরী দেবীর অমূল্য মহাবাক্য আমরা শুনব। মাম্মা অনুভব সহকারে বলছেন, বাচ্চারা জ্ঞান, যোগ, ধারণা এই তিনটি বিষয় যত অ্যাটেনশন দেবে ততই তোমাদের উন্নতি হতে থাকবে, স্বউন্নতি হতে থাকবে। এগুলি প্র্যাকটিক্যাল জীবনে আনতে হবে, জীবনে ধারণ করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। এই অবিনাশী ঈশ্বরীয় জ্ঞানের প্রালব্ধের দ্বারা ইমমর্টাল সুখ শান্তি প্রাপ্ত হয়, তাতেই দেবত্বের সুখ বলা হয়। এই দুনিয়াতে যে সুখ আমরা প্রাপ্ত করি, শারীরিক সুখ, এই সুখ কোনো দেবত্ব সুখ নয়। দেবতাদের তো প্র্যাকটিক্যাল সুখী জীবন ছিল, এমন নয় তারা যখন ব্রাহ্মণ ছিল তখন কোনো শাস্ত্র অধ্যয়ন করেছিল, তাদের তো স্বয়ং গীতা, গীতার ভগবানের কাছ থেকে সাহায্য প্রাপ্ত হয়েছে, কারণ স্বয়ং ভগবান ব্রহ্মার শরীর নিয়ে তাদেরকে শিক্ষা প্রদান করেছে। তাহলে মানুষের দ্বারা রচিত শাস্ত্র আমরা ফলো করব কেন? কারণ ভক্তির আত্মাদেরকে এইভাবে মাম্মা অনুভব করে বলছেন, এইভাবে তোমরা অনুভব করে তাদেরকে উত্তর দাও। এই ঈশ্বরীয় সুখের অনুভব এখন প্র্যাকটিক্যাল তোমাদের হচ্ছে। আমরা এই সুখের দুনিয়া থেকে বেরিয়ে দুঃখের দুনিয়া এসেছি, ছিলাম সত্যযুগে, এখন এসেছে কলিযুগে। সেই সুখের দুনিয়া এখন, দুঃখের দুনিয়া এখন পেরিয়ে গেছে। প্রথমে সুখের দুনিয়া ছিলাম, সেই দুনিয়া শেষ হলে দুঃখের দুনিয়ায় এলাম, এখন পুনরায় সেই সুখের দুনিয়ায় যাচ্ছি। এখন এখনও সুখ আছে আমাদের ব্রাহ্মণ জীবনে, আর পরবর্তী সুখ হবে আমাদের দেবত্ব জীবনে, একুশ জন্মের। সেখানে একুশ জন্মের সুখের সুখে আমাদের জন্য অপেক্ষা করছে। তখন আর দুঃখের দুনিয়ায় শীঘ্র আসবে না, আড়াই হাজার বৎসর দুঃখ আমাদের জীবন থেকে বিদায় নেবে। ধীরে ধীরে আমরা নিচে নামব। এখন আমাদের ব্রাহ্মণদের এই জ্ঞান আছে, তার জন্য এরকম প্রশ্ন উঠতে পারে না যে পরমাত্মাকে কে জন্ম দিয়েছেন। না, আত্মাও অনাদি এবং অবিনাশী, কিন্তু দুনিয়ার মানুষ এমন ভাবে যে আত্মা হলো পরমাত্মার অংশ, পরমাত্মাকে টুকরা করে, টুকরো টুকরো করে আত্মা বানানো হয়েছে। অসম্ভব, তা হতেই পারে না। তাই তারাও হলো পরমাত্মা এমন বলে ভক্তিতে, কিন্তু হিসেব অনুসারে অনাদিভাবে। এইসব তো হলো তাদের মত, মনুষ্য মত, গুরুর মত, বিদ্বান পণ্ডিতের মত, কিন্তু স্বয়ং পরমাত্মার দ্বারা আমরা জেনেছি যে পরমাত্মা হলেন পিতা এবং আমরা হলাম তার অবিনাশী সন্তান। প্রথমে আসেন পিতা, পরে সন্তানদের জন্ম হয়। যদিও দুজনেই হলো অনাদি, কিন্তু আত্মার পার্ট হলো আত্মার সন্তান রূপে আপন করে, আপন করে তাদের বর্ষা প্রদান করেন। এখন এই সময় আত্মাদেরকে আপন করে পরমাত্মা বর্ষা প্রদান করেন, সম্পত্তি প্রদান করেন। আত্মা এবং পরমাত্মা যতই রূপে এক সমান বিন্দু হোক না কেন, কিন্তু পরমাত্মাকে নলেজফুল বলা হয়, আত্মাকে নলেজফুল বলা হয় না। আত্মা পরমাত্মাকে থেকে নলেজ প্রাপ্ত করে, আর মায়া তাকে ভুলিয়ে নলেজহীন করে দেয়। এই হলো আত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য। তার পার্ট হলো রচনা করার, আত্মারা তারই ক্রিয়েশন, আত্মা হলো পরমাত্মার ক্রিয়েশন, আর পরমাত্মা হলো রচয়িতা, আত্মা হলো রচনা। আচ্ছা, ওম শান্তি।